হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে মেনলি আলোচনা করো অ্যারন আরবান্ডি হলওয়ে ও ক্যালাম ক্যালামোডসকে নিয়ে তোমরা সবাই জানো অ্যারোন আরবান্ডি হলওয়ে একজন স্ট্রাইকার এবং ক্যালামোডস একজন ফুল ব্যাক অর্থাৎ সে কিন্তু লেফট ব্যাক ও রাইট ব্যাক পজিশনে খুব ভালোভাবে খেলতে পারে এবং সেন্টার ব্যাক পজিশনেও কিন্তু এই প্লেয়ারটা খেলতে পারে সেক্ষেত্রে অ্যারন আরমান্ডি হলওয়েকে রিলিজ করে কি ক্যালাম উড়সকে নিজেদের স্কোয়াডে নিতে পারে এস বেঙ্গল এবং ডিফেন্সটা কি শক্তভক্ত করবে নাকি অ্যারন আরবান্ডি হলকে রেখে দিয়ে ডবল স্ট্রাইকারের অপশনে যাবে এস বেঙ্গল সেই নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব কি পর্যায়ে দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা তো যারা ভিডিওটা দেখছো ভিডিওটা এক্ষুনি একটা লাইক করো ভিডিওটা শেয়ার করো আর যারা নতুন এসছো যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা তারা নিচে যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর বেল আইকনটা কিন্তু অল করে দেবে তাহলে ডেইলি ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো আর না করে ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি এরন আমাদি হলওয়েকে ছাড়ার খবরটা কোথা থেকে উঠলো তো আমাদের সূত্র মারফত যা খবর আছে সেই অনুযায়ী এশিয়ার একটা ক্লাব এবং ইউরোপের দুটো ক্লাব অ্যারন আমাদি হলওয়েকে অফার অফার করেছে সেখান থেকেই কিন্তু অ্যারন আমাদি হলওয়েকে রিলিজ করার যে ব্যাপারটা সেখানে উঠে এসেছে এবার ওইদিকে ক্যালাম উডস সেখানে কিনা একজন রাইড ব্যাক তাকে কিন্তু অ্যাজ এ রিজার্ভ বিদেশি হিসেবে সাইন করে রেখেছে এসি বেঙ্গল তোমরা সবাই জানো যেমন জন জনসন এটিকে মোহনমান এফসির অ্যাজ এ রিজার্ভ বিদেশি হিসেবে আছে এবং অষ্টম বিদেশি হিসেবে আছে সেরকমভাবে কিন্তু ক্যালাম উডসকে অষ্টম বিদেশি হিসেবে রেখেছে এসি বেঙ্গল ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে যদি অ্যারোনা আমান্দি হলওয়েকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিলিজ করে দেয় এসি বেঙ্গল সেখানে কিন্তু একটা বিদেশি স্থান ফাঁকা হয়ে যাবে এবং সেখানে ক্যালাম উডস কিন্তু এসি বেঙ্গল মূল স্কোয়াডে অর্থাৎ আইএসএলের যে মেন স্কোয়াডে সেখানে কিন্তু চলে আসতে পারবে এবার ক্যালামুডস কোথায় খেলে ক্যালামুডস খেলা হচ্ছে ডিফেন্সে এবং ফুল ব্যাক পজিশানে সে খেলতে পারে অর্থাৎ লেফট ব্যাক ও রাইট ব্যাক দুটো পজিশনে কিন্তু সে যথেষ্ট পারদর্শী বেশ কিছু ম্যাচে তোমার দেখে এসো যে এই ফুল ব্যাক পজিশন বিশেষ করে রাইট ব্যাক পজিশনে কিন্তু খুব সমস্যা হচ্ছিল এসসি ইস্টবেঙ্গলে এবং সেখানে কিন্তু সুরচন্দ্রা খেলছিল স্কড নেভিলও খেলেছিল সেখানে কিন্তু অনেকবার প্লেয়ার বদলি করেও কিন্তু সেই সমস্যাটা মেটানো যায়নি সেক্ষেত্রে অ্যারন আমারি হলওয়েকে যদি এসসি ইস্টবেঙ্গল রিলিজ করে ক্যালাম উডসকে নিজেদের মূল স্কোয়াডে ইনক্লুড করে তখন কিন্তু এসসি বেঙ্গল ডিফেন্সটাকে শক্ত করা খুব ভালো একটা অপশন পেয়ে যাবে এসি ইস্ট বেঙ্গল যদি বল লাস্ট ম্যাচে কিন্তু রাজু গাইকোয়াট দুর্দান্ত খেলে ওই পজিশনটা ওই জায়গা থেকে অর্থাৎ রাইট ব্যাক ও লেফট ব্যাক দুটো উই ফুল ব্যাক থেকে ফুল ব্যাক পজিশন থেকেই কিন্তু বল আসেনি বল হয়নি মেনলি যে জায়গাটা সমস্যা সমস্যা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স অর্থাৎ সেন্টার ব্যাকের স্কট নেভিলের জায়গাটা তো স্কট নেভিলের জায়গাটা নিয়ে কিন্তু বারবারই প্রবলেম হচ্ছে স্কট নেভিলকে এবার কি রিলিজ করে দিতে পারবে স্কট নেভিলকে কিন্তু রিলিজ করতে পারবে না এসসি বেঙ্গল যেহেতু স্কট নেভিল একজন এশিয়ান কোটার বিদেশি সেক্ষেত্রে কিন্তু স্কট নেভিলকে রিলিজ করতে পারবে না বেঙ্গল তো বলতেই পারো যে স্কট নেভিলের জায়গা তাহলে ক্যামুড নিতে পারে কিন্তু সেরকম হবে না কারণ স্কট নেভিল একজন এশিয়ান কোটার বিদেশি এবং আইএসএল এর নতুন রুল অনুযায়ী প্রত্যেকটা স্কোয়াডে কিন্তু একজন এশিয়ান কোটার বিদেশি থাকা বাধ্যতামূলক এবং ক্যালামোর্ডস একজন ইংল্যান্ডের প্লেয়ার তো সেক্ষেত্রে এই ক্যালাম উডসকে কিন্তু নেওয়া যাবে না তো এরপরে চলে আসি অ্যারোনবান্দির যে কথায় অ্যারন আমাদি হলওয়ে লাস্ট ম্যাচে কিন্তু অর্থাৎ ওড়িশার এগেনস্টে যে ম্যাচটায় সেই ম্যাচে কিন্তু বেঞ্চে ছিল তো সেক্ষেত্রে বুঝতেই পারছো অ্যারোনবান্দি হলওয়ে কিন্তু রবি ফাউলারের প্ল্যানে আছে এবং অ্যারোনবান্দি হলওয়েকে যদি ছেড়ে দিতে হতো সেক্ষেত্রে কিন্তু তাকে আগেই পাঠিয়ে দিতে পারত এবার অ্যারন আমাদি হলওয়েকে এতদিন ধরে গোয়ায় রেখে তাকে রিকভার করালো এবার তাকে একটা ম্যাচ খেলালো এবং এতদিন ধরে যেহেতু রিকভার করেছে সেই ক্ষেত্রে একটা যে কোনো তো নিশ্চয়ই একটা প্ল্যান আছে না এতদিন ধরে গোয়াতে রেখে তাকে খাইয়ে দিয়ে হোটেল খরচা দিয়ে তাকে রিকভার করিয়ে তাকে একটা রিলিজ করে দেবে এরকম হতে পারে এটা তো পুরোপুরি এস ইস্টবেঙ্গলে পুরোপুরি লস তো সেক্ষেত্রে তার সেটা কিন্তু একটা অ্যারোনবেন্ডি হলওয়ের ব্যাপারটা কিন্তু একটা নিশ্চয়ই রবি ফাউলার প্ল্যানে আছে সেক্ষেত্রে নাও ছাড়তে পারে রবি ফাউলার এবং রবি ফাউলার বুঝতে পারছো অ্যারোন আরবেন্ডি হলও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ডবল স্ট্রাইকারে খেলাতে পারে ব্রাইট এনোভাকারের পাশে তোমরা বুঝতে পারছো প্লিকিংটন ব্রাইট এখন এনোভাকারে এবং তার সাথে আর একজন স্ট্রাইকার অ্যারোনারব্যানি হলওয়ে তাহলে স্ট্রাইকিং লাইনটা কীরকমভাবে বুঝতে পারছো তো কতটা স্ট্রং হবে আর এইদিকে ডিফেন্স লাইনটা বলতে গেলে স্কট নেভিলের জায়গাটাই কিন্তু বারবার প্রবলেম হচ্ছে এবং দুটো ফুলব্যাক যথেষ্ট ভালো খেলছে রাজু গাইকোড় ওই রাইট রাইট ব্যাক পজিশানটা সেক্ষেত্রে রাইট ব্যাক পজিশনটা সমস্যা কিন্তু নেই বললেই বলা যায় এবং লেফট ব্যাক পজিশনে কিন্তু বিকাশ জায়ুরি যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এবং ওইদিকে নারায়ণ দাস কিন্তু অ্যাজ এ অপশান রয়েছে তো নারায়ণ দাস কিন্তু ফর্মে নেই সেক্ষেত্রে কিন্তু বিকাশ জায়ুরু খুব ভালো পারফরমেন্স করছে ওই ব্যাক পজিশনে এছাড়া অঙ্কিত মুখার্জিকে কিন্তু সাইন করিয়েছে সেক্ষেত্রে ওই রাজু গাইকোড়ের জায়গায় কিন্তু অঙ্কিত মুখার্জিও ওই পজিশানটা অর্থাৎ রাইট ব্যাক পজিশানে কিন্তু খেলতে পারে তো সেই জন্যই কিন্তু ডিফেন্সে হয়তো ক্যালামোডসকে না রেখে ডবল স্ট্রাইকারের অপশানে যেতে পারে কোচ রবি ফাউলার তো তোমাদের এই যে বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামতে কি করা উচিত বা কী করলে ভালো হয় অবশ্যইভাবে কমেন্ট করে জানাবে আমাদেরকে আর কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে অবশ্যইভাবে কমেন্ট করে জানলে আমাদের তোমাদের প্রশ্ন ক্লিয়ার করার অবশ্যইভাবে চেষ্টা করব। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল যারা ভিডিওটা দেখেছো একটা লাইক করে দিও অবশ্যইভাবে ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা অবশ্যইভাবে সাবস্ক্রাইব করে দিও চলো দেখতে থাকো স্পোর্টস ডিভাইস আরও আপডেট থাকলে আরও ভিডিও আসবে চলো আজকের মতো টাটা বাই বাই